আসসালামু আলাইকুম LMC 8.4 আর 17 ভার্সনের নতুন কিছু কনফি ফাইল নিয়ে কিন্তু আমি আবারো হাজির হলাম। তো আজকে কিন্তু আপনি মোট এখানে 25 টার মতো কনফি ফাইল পাবেন। अभी मजा आएगा ना भिड़ो। देन এই কনফি ফাইল দিয়ে কিন্তু আপনি যে কোনো পরিবেশেরই ফটোগ্রাফি করতে পারবেন। এন্ড এই কনফি ফাইল কিন্তু চাইলে আপনারা R16 তেও ব্যবহার করতে পারবেন, খুব ইজিলি ভাবে কিন্তু আপনার R16 তেও সাপোর্ট করবে। তো এই কনফি ফাইলে কিন্তু আপনার পাসওয়ার্ড প্রোটেকশন দেয়া থাকবে। দেন এই পাসওয়ার্ডটা আমি ভিডিও 3 ধাপে দিয়ে দেব, তো এইখান থেকে আপনারা কালেক্ট করে এক্সট্রাক্ট করে নেবেন। ओके एवरीवन फर्स्ट ऑफ ऑल हमारे फाइल का सेटअप कर নিতে হবে। तो এর জন্য আমরা फाइल मैनेजारे চলে আসব। দেন এইখান থেকে আপনি ডিভাইস মেমোরিতে চলে আসবেন। তারপরে এইখান থেকে LMC 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। দেন ওই ফোল্ডারের ভিতর কিন্তু আপনার সবগুলো কনফিগ ফাইল থাকবে। তো যারা পুরাতন আছেন তো তাদের কিন্তু আর নতুন ভাবে করার দরকার হবে না, শুধুমাত্র আপনার জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে কপি অথবা মুভ করে এই ফোল্ডারের ভিতরে এনে রাখলেই কিন্তু হবে। এন্ড যারা পুরাতন আছেন তো তারা এইখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। দেন এই ফোল্ডারের ভিতর কিন্তু আপনার সমস্ত XML গুলো থাকবে। तो फोल्डर किन्तु अनेकेई आपनारा बनाते पारेन ना, तो LMC 8.4 नामे किन्तु एखाने फोल्डर क्रिएट करे नेबेन। एखाने किन्तु कोनो धरनेर स्पेस दिबेन ना, ताहले किन्तु आपनार फोल्डर क्रिएट होबे ना एंड आपनार कन्फिग फाइलও किन्तु सेटअप होबे ना। तो अवश्य किन्तु एटा आपनारा ख्याल राखबेन। देन एखान थेके आमी एटा कैंसल करे दिच्छि, आमार किन्तु अलरेडी फोल्डर क्रिएट करा आछे। तो आपनारा कपि अथवा मुभ करे এই ফোল্ডার ভিতরে এনেই রাখলেই কিন্তু আপনার কনফিগ ফাইলটা কিন্তু সেটআপ সম্পূর্ণ। তো এই অ্যাপিকের লিংক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এন্ড এই অ্যাপিকেটা ইনস্টল করে নেবেন। দেন ওপেন করে নিলে কিন্তু আপনার এমন ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনি বাম কর্নার বা ডান কর্নার যদি ডাবল ট্যাপ করেন তো দেখবেন যে আপনার সমস্ত XML গুলো কিন্তু এখানে শো করবে। এন্ড এখানে কিন্তু আপনি 25+ কনফিগ ফাইল পাবেন। তো এখানে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একেবারে নতুন কনফিগ ফাইল। তো এই কনফিগ ফাইলগুলো কিন্তু আপনি R16 ভার্সনেও ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো কয়েকটা কনফিগ ফাইল ইনপুট করার ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা হতে পারে এন্ড বাকিবার কনফিগ ফাইল কিন্তু আপনি R16 তেও ইউজ করতে পারবেন। এইখানে কিন্তু আপনি ম্যাক্রো কনফিগ পাবেন। দেন এইখান থেকে গ্রিন সিটি কিন্তু একটা কনফিগ আছে, তো যেটা দিয়ে আপনি গ্রিন কালারের আপনার ফটো আসবে। দেন এইখান থেকে আপনি সনি পিক্সেলের কনফিগ পাবেন। এন্ড এইখানে কিন্তু আপনি পোর্ট্রেট গোল্ডের একটা কনফিগ পাবেন, যেটা দিয়ে আপনি পোর্ট্রেট মোডে সেলফি তুলতে পারবেন বা ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি DSLR মোডে হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন। এন্ড এখানে কিন্তু আপনি DSLRও কিন্তু একটা কনফিগ পাবেন, যেটা দিয়ে আপনি হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন। তো এখানে কিন্তু কয়েকটাই আপনার হিউম্যান ফটোগ্রাফির আছে। এন্ড এখানে কিন্তু কয়েকটাই আপনার প্রকৃতির ছবি তোলার জন্য কনফিগ ফাইল আছে। তো আপনারা আপনাদের ফোনে ইনপুট করে দেখবেন যে কোনটা আপনার ফোনে ভালো সাপোর্ট করে। দেন এখানে কিন্তু আপনি সানসেট গ্লো নামে একটা কনফিগ ফাইল পাবেন, যেটা দিয়ে আপনি সূর্যের ফটো ক্লিক করতে পারবেন। তো টোটালি বলতে গেলে এই কনফিগ ফাইলগুলো একেবারে বেস্ট কনফিগ ফাইল। এখান থেকে আমি একটা কনফিগ ফাইল আপনাদের ইনপুট করে দেখাচ্ছি যে আসলে XML গুলো কাজ করে কি করে না। এভরিওয়ান দেখতে পারতেছেন জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু কত সুন্দরভাবে আমাদের ফটোগুলো এখানে এডিট হয়ে গেছে। তো জাস্ট ওয়ান ক্লিকেই কিন্তু এখানে এডিট দেখতে পারতেছেন। এভরিওয়ান এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো নতুন নতুন কনফিগ ফাইল কিন্তু আমি এই চ্যানেলে প্রতিনিয়তই নিয়ে আসি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা মিস না করেন। তো এই ফটোগুলো আপনারা দেখতে থাকেন। তো এভরিওয়ান XML ইনপুট করার সময় অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরা থেকে বের করে দেয়, তো এই সমস্যার জন্য আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা মোর সেটিংয়ে ক্লিক করে দেবেন। তারপরে এইখান থেকে আপনারা সিস্টেম সেটিংয়ে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা ভি ফাইন্ডার ফরম্যাট পাবেন, তো এইখানে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে আপনারা মেইন ক্যামেরাতে ক্লিক করে দেবেন। ফোনে যদি মিডিয়াটেকের প্রসেসর থাকে তাহলে আপনারা এইখান থেকে JPG দিয়ে দিবেন। অ্যান্ড এখানে যদি আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর থাকে তাহলে আপনারা এইখান থেকে OIV সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার XML ইনপুট করার সমস্যা সেটা কিন্তু আর ফিরে আসবে না। তো এই সেটিংটা পরিবর্তন করার পর অবশ্যই কনফিগ সেটিংয়ে ক্লিক করবেন। দেন এইখান থেকে সেভ সেটিং। দেন এইখান থেকে আপনারা যে কোনো একটা নাম ব্যবহার করে এই সেটিংটা সেভ করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার এই সেটিংটা কিন্তু সেভ হয়ে যাবে, পরবর্তীতে আপনার ওই সমস্যা আর ফিরে আসবে না। তো এইখান থেকে অবশ্যই এটা সেভ করে রাখবেন। तो एवरिवन এই ছিল আজকের নতুন কিছু কনফিগ ফাইল। তো এই কনফিগ ফাইলগুলো আপনারা ব্যবহার করে দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এমন ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত এই চ্যানেলে নিয়ে এসে থাকি। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।